ভোট উৎসবের অধীর অপেক্ষা এ শিরোনামকে মনে করে আজকের সংবাদ সম্মেলন শুরু করছি। কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দ্বার প্রান্তে পৌঁছে গেছি। আগামীকাল সকাল 8:00 দেশব্যাপী একসাথে সে নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশবাসীকে নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি এবং পরিস্থিতি সম্পর্কে অবহিত করার উদ্দেশ্যে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। স্বাচ্ছন্দ্যের সাথে একে একটি অংশগ্রহণমূলক বা ইনক্লুসিভ নির্বাচন বলতে পারি, কারণ 300টি সংসদীয় আসনের বিপরীতে রেকর্ড সংখ্যক 1,861 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মাঠে রয়েছেন। দেশের সব রাজনৈতিক দল এ নির্বাচনে অংশগ্রহণ করছে। নির্বাচনী প্রচার প্রচারণায় সমগ্র দেশ মুখরিত হয়েছে। মিছিল, সমাবেশ, পথসভা, জনসভা, লং মার্চ, লিফলেট বিতরণ, পোস্টার টানানো, জনসংযোগ, ঘরে ঘরে গমনের মধ্য দিয়ে নির্বাচনের প্রতিযোগিতামূলক আবহাওয়া সৃষ্টি হয়েছে। নির্বাচনী প্রচার প্রচারণার মধ্য দিয়ে দেশব্যাপী উৎসব মুখর এবং আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রস্তুতি পর্বে দেশব্যাপী 66 জন রিটার্নিং অফিসার, 580 জন সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। কেন্দ্র ভিত্তিক প্রয়োজনীয় সংখ্যক প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পুলিং অফিসার নিয়োগ প্রদান করা হয়েছে, তাদেরকে যথাযথ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। 10,42,38,673 জন ভোটারের জন্য 40,183টি নির্বাচনী কেন্দ্র এবং 2,06,777টি বুথ নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে নির্বাচনের সমগ্র সামগ্রী সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের দপ্তরে প্রেরণ করা হয়েছে। নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ আজ রাতের মধ্যে নির্বাচনী মালামাল নিয়ে প্রতিটি কেন্দ্রে পৌঁছে যাবেন। যে 6টি আসনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে সেখানেও নির্বাচনী সামগ্রী এবং জনবল পৌঁছে গেছে। ভোট কেন্দ্র, নির্বাচনী সামগ্রী, ভোট গ্রহণের সাথে সম্পৃক্ত কর্মকর্তা, পোলিং এজেন্ট সহ সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সশস্ত্র বাহিনী, বিজিবি, র্যাব এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্বাচনী এলাকায় নির্বাচনী তদন্ত কমিটি, বিচারিক ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্মরত রয়েছেন। নির্বাচন বিবেচনায় কেন্দ্রের অবস্থান সবার উপরে, কারণ কেন্দ্রগুলোর সাফল্যের উপর ভর করে গোটা নির্বাচনের সাফল্য নির্ভর করে। সেখানে কর্তব্যরত থাকেন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্ট, সাংবাদিক, পর্যবেক্ষক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ। তাদের প্রত্যেককে সুনির্দিষ্ট দায়িত্ব পালন করে থাকেন। প্রত্যেকের উদ্দেশ্য থাকে কেন্দ্রের সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সমুন্নত রাখা। প্রিজাইডিং অফিসার আজ রাতের মধ্যে নির্বাচনী সরঞ্জাম নিয়ে কেন্দ্রে পৌঁছে যাবেন। পুলিশ এবং আনসার প্রহরায় নির্বাচনী মালামালের নিরাপত্তা নিশ্চিত করবেন। প্রিজাইডিং অফিসার আগামীকাল সকাল 7:00 মধ্যে নির্বাচন পরিচালনার কাজ শুরু করবেন। প্রথমে তিনি তার সহযোগীদের মধ্যে দায়িত্ব বণ্টন করে দেবেন। নির্বাচন শুরু করার পূর্বে তিনি ব্যালট বাক্স খুলে প্রার্থীদের এজেন্ট এবং অন্যান্য সকলের উপস্থিতিতে সকলকে ব্যালট বক্স খালি রয়েছে কি না তা দেখিয়ে নেবেন। তারপর বাক্সটি তালাবদ্ধ করবেন এবং সকাল 8:00 থেকে নির্বাচন কার্য শুরু করবেন, ভোট গ্রহণ শুরু করবেন। নির্বাচন শেষ হলে এজেন্ট, সাংবাদিক এবং পর্যবেক্ষকগণের সামনে কেন্দ্রের ব্যালট গণনার কাজ শুরু করবেন। কোনো অবস্থায় নির্বাচনী কেন্দ্রের বাইরে ব্যালট গণনা করা যাবে না।
ফলাফলের একটি তালিকা অবশ্যই প্রত্যেক এজেন্টকে সরবরাহ করতে হবে। আজকের দি ডেইলি স্টার পত্রিকায় পড়লাম যে প্রার্থীর এজেন্টগণকে নানাভাবে হয়রানি করা হচ্ছে, এটা কাম্য নয়। কোনো এজেন্টের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো ফৌজদারি অভিযোগ না থাকলে পুলিশ কাউকে গ্রেপ্তার বা হয়রানি করবে না। নির্বাচনী দায়িত্ব পালনে তাদেরকে পূর্ণ নিরাপত্তা দিতে হবে। প্রার্থীর এজেন্টগণের দায়িত্ব অনেক, তারা প্রার্থীর প্রতিনিধিত্ব করেন, তারা প্রার্থীর স্বার্থে কাজ করেন। নির্বাচনের ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত কোনো অবস্থায় তারা কেন্দ্র ত্যাগ করবেন না। কেহ যদি অবৈধভাবে এজেন্টকে কক্ষ ত্যাগ করতে বলে, তখন ম্যাজিস্ট্রেট বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণের সহযোগিতা নিতে হবে। গণমাধ্যম কর্মীগণ নির্বাচনের বড় দায়িত্ব পালন করেন, তাদের মাধ্যমে দেশবাসী নির্বাচনের সঠিক চিত্র দেখতে পায়। সংবাদ সংগ্রহ এবং পরিবেশনকালে নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাগণের স্বাভাবিক কাজ যাতে ব্যাহত না হয় তার প্রতি তাদেরকে খেয়াল রাখতে হবে। নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারীর প্রতি আহ্বান করব, দলমতের ঊর্ধ্বে থেকে সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাদের উপর অর্পিত পবিত্র দায়িত্ব পালন করবেন। আপনাদের কারো কারণে নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, আপনাদের কারো কারণে কোনো প্রার্থী যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং তারা যেন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন। রাজনৈতিক দল, প্রার্থী, তাদের সমর্থক, কলা কুশলীগণকে বারবার অনুরোধ করেছি, তারা যেন নির্বাচনী আচরণ বিধি মেনে চলেন, ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দেন, একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করেন। নির্বাচনী প্রতিযোগিতা যেন সহিংসতায় পরিণত না হয়, কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করেছি তবুও নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে, তাতে জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে, হতাহতের ঘটনা ঘটেছে, সুষ্ঠু পরিবেশ ব্যাহত হয়েছে, এগুলো আমাদের কাম্য ছিল না। সহিংসতার কারণে যেখানে ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে সেখানে নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তিদেরকে বিচারের সামনে হাজির করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিচ্ছি। একই সাথে আগামীকালকে নির্বাচনের সকলের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সর্বস্তরের সদস্যগণকে নির্দেশ দিচ্ছি। সহিংস অথবা নাশকতামূলক অবস্থার সৃষ্টি হলে তা কঠোর হাতে দমন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিচ্ছি। অবৈধভাবে কোনো মহল, ভোট কেন্দ্রে অরাজকর পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করলে দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই তা নিয়ন্ত্রণ করবে। কোনো বাহিনীর নির্লিপ্ততার কারণে অথবা নিষ্ক্রিয় ভূমিকার কারণে কোনো কেন্দ্রের ভোট গ্রহণ ব্যাহত হলে সে অধিক্ষেত্রের বাহিনীকে দায়ী করে তদন্ত করা হবে এবং অভিযোগ প্রমাণিত হলে তাদের প্রত্যেকের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে অংশগ্রহণকারী সকলের প্রতি আবারও অনুরোধ করতে চাই, আপনারা নির্বাচনী আচরণ বিধি মেনে চলুন, সহিংস পরিস্থিতি পরিহার করুন, প্রকৃত প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ বজায় রাখুন, নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাগণকে সাহায্য করুন, তাদেরকে সহায়তা করুন। ভোটার সাধারণের কাছে অনুরোধ করি, আপনার ভোট অতি মূল্যবান, কোনো রকম প্রলোভন, প্ররোচনা, প্রভাব বা ভয়ভীতির কাছে নতি স্বীকার করবেন না, স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে নির্বাচন সম্পন্ন হবে ইনশাল্লাহ। এ সুযোগে আমি এবং মাননীয় কমিশনারবৃন্দ, সচিবালয়ের এবং মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীকে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ দিই। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল রিটার্নিং অফিসার এবং অন্যান্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলকে ধন্যবাদ এবং সাংবাদিকবৃন্দ যারা আমাদের প্রয়াস এবং প্রচেষ্টা তাৎক্ষণিকভাবে দেশবাসী ওকে।